আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জব সার্কুলার 2021। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, এখানে যারা অ্যাকচুয়ালি কাজ করতে চান, যাদের এখানে প্ল্যান আছে, তারা অবশ্যই পুরো তথ্যটি পড়বেন এবং হচ্ছে এখানে আমি সব লিংক দিয়ে দেবো, যার ফলে আপনারা আর কোনো জায়গায় যাওয়ার দরকার হবে না। এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। সো সবার আগে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বেল আইকনটি ক্লিক করবেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, এখানে আমাদের আজকের 29 তারিখের নিয়োগ 12 পদে নিয়োগ প্রদান করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, এখানে কিছু শূন্য পদ আছে যেখানে আপনার নিয়োগ দেওয়া হয়েছে। সো আমি পদগুলোর কথা উল্লেখ করবো এবং হচ্ছে কোন পদে কতজন লোক নিবে সেটা আমি বলবো। এক নম্বরে আবাসিক চিকিৎসক, বেতন ক্রম যথাক্রমে 43,000 থেকে 69,850 টাকা, পদসংখ্যা একটি, অনূর্ধ্ব, বয়স হচ্ছে 35 বছর, MBBS ডিগ্রি অথবা চিকিৎসক হিসাবে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা যাদের থাকবে তারাই অগ্রাধিকার পাবেন। কোন সরকারি আধা সরকারি স্বশাসিত সংস্থা, বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দ্বিতীয়ত, টেলিফোন অপারেটর নিবে একজন, বেতন 9,300 থেকে 22,490 টাকা, 30 বছরের বেশি বয়স হওয়া যাবে না, আর যদি প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধার সন্তান হয় তাহলে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। পরিচালনায় অভিজ্ঞতা ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, তাহলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে গাড়ি চালক নিবেন একজন, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, বয়স সর্বোচ্চ 30 বছর সবগুলোতেই, অষ্টম শ্রেণী পাস হলে হবে এবং হচ্ছে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে গাড়ি চালক পদে অ্যাপ্লাই করতে পারবেন। বার্তাবাহক, পদসংখ্যা একটি, বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা, এখানেও অষ্টম শ্রেণী পাস এবং মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স সহ মোটর সাইকেল চালানোর 3 বছরের অভিজ্ঞতা লাগে। বাস হেল্পার একজন, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদসংখ্যা একটি, অষ্টম শ্রেণী পাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক চারজন, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, অষ্টম শ্রেণী পাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী নিবে 2 জন, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, অষ্টম শ্রেণী পাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী এবং সেনাবাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী, এখানেও লোক সংখ্যা নিবে একজন, বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, অষ্টম শ্রেণী পাস বা পেশাদার সুইপার সম্প্রদায়ের কোনো সদস্য হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো তথ্য সংযোজন এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে হলে www.bpc.teletalk.com.bd আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে জুলাই মাসের 4 তারিখ সকাল 10টা থেকে শুরু হয়ে আগস্ট মাসের 2 তারিখ বিকেল 5টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষা ফি জমা দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।